Thank you.
Subhanallah.
अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर जान मन सारम नाम हुसैन नाम गुलाम गुलामान हुसैन शाहस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दीन पनाह हस्ते हुसैन सरदाद नदाद दस्त सरदस्ती अजीद हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन या मुश्किल कुशाली या पंचतन पाक अली या सुनी जात अली या एलिया या अबुल हसन या अबू तुरा हल मुश्किल सरवार दीन शफाई या मुलिहसा सूरत फातिहा नमूदी फता गुएं ला फते इल्ला आली ला सैफ इल्ला जुल्फिकर अस्सलामु अलैकुम या गौसे खुदा मुश्किल कुशा गौसुल आजम गौसुल आरिफी किराने पी दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी गौस सम्मानी या शेख सैयद मौलाना मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी अल हुसैनी अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या हाजा हबीबुल्लाह माता फी हुब्बुल्लाह शाहिन शाहे वली अफताबे वली सुल्तानुल हिंद हिंदल वली अताए रसूल या सैयद मौलाना मोइनुद्दीन अल हसानी अल हुसैनी अल हसानी अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा अली अली चिराग जान श्री कलंदार बाबा जहांगीर आईमान अल सुरी अली 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 बाबा जलाल नूरी अली 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 बाबा नूरी शाह अली 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 बाबा जान शरीफ शाह सुरेश्वरी अली आका बाबा जहांगीर मुर्शेद बाबा जहांगीर पीर बाबा जहांगीर रहनुमा बाबा जहांगीर इब्ला बाबा जहांगीर काबा बाबा जहांगीर ईमान बाबा जहांगीर दीन बाबा जहांगीर कुरान बाबा जहांगीर मौला बाबा जहांगीर इमाम बाबा जहांगीर बाबा जहांगीर सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा जहांगीर सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा जहांगीर सल्लल्लाहु अलैहि वसल्लम Thank you.
সংগীত এবং কিছু কথার মাধ্যমে ব্যক্ত করতে চাই। আমরা তার কাছ থেকে তার অনুভূতি শোনার চেষ্টা করি। অশেষ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আজ আমার এক ভাই যিনি শ্যামলী পরিবহন চালান রহিম ভাই, আমি কক্সবাজার থেকে একটা মাহফিল করে ফেরার পথে ওনার সাথে পরিচয়, বিভিন্ন দরবাসরি হসপিটাল জেলায় এমন কোন জেলা নাই যেখানে আমি অদম পা রাখি নাই বা মাহফিল করি নাই। এশিয়া মহাদেশ সহ ইউরোপ আফ্রিকাতে তাই যে আজ আমার এক ভাই যিনি শ্যামলী পরিবহন চালান রহিম ভাই, আমি কক্সবাজার থেকে একটা মাহফিল করে ফেরার পথে ওনার সাথে পরিচয়, বিভিন্ন দরবার শরীফে কিছু বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা নাই যেখানে আমি অদম পা রাখি নাই বা মাহফিল করি নাই। ও আমরা কিন্তু দরবারে সবাই গোনাগার, এসেছি আল্লাহর মাহবুবের কাছে, কারণ আল্লাহর মাহবুব ছাড়া আল্লাহর কাঠগড়া থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের কারো নেই।
মাদ্রাসা জীবনে ওই
মারফতের গোপন কথা বাবার ওই বইটা ছিল পেপার ব্যাগ সাইজে। আমি বহু আগে 90 সালের দিকে আমি হাতে পেয়েছি, তো তখন আমার মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিল তো উনি বইটা আমার, আমি ওই বেলতলি ওই চাঁদপুরের যে বেলতলি ল্যাংটার যে মেলা আমি ফরাজি কিন্তু আইসি আলিয়া মাদ্রাসার ছাত্র, তার মেলায় রেগুলার যেতাম। ওখানে বই বেচতেছে, আমি বাবা জাহাঙ্গীর একটা বই নিয়ে গেছি, তো নিয়ে যাওয়ার পরে আমি রেগুলার আমার টেবিলে রাখি। তা আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় যিনি পীর সাহেব তো উনি আমার খুব, আমি ওনার নাতি লাগি, উনি একই বিছানায় ঘুমাইছি দীর্ঘদিন এবং খুব আদর করতেন। এটা কিন্তু প্রিন্সিপাল জানতেন না, নতুন প্রিন্সিপাল এসেছে, প্রিন্সিপাল ওই বইটার জন্য ওই ওখানে গান বাজনার বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে। তা মাদ্রাসা মারেফতের মাদ্রাসা হলো ওই প্রিন্সিপালটা ছিল একটু খুব বেশি মানে মৌলবাদী টাইপের, তো উনি এই বইটার জন্য আমাকে মারাত্মকভাবে শাসাইল। তো শাসানের পরে পরে আমি এই অভিযোগ নিয়ে আমার বিশ্বাস কেবলাকে দিলাম, কারণ বিশ্বাস কেবলা ওনাকে ডাক দিয়ে বললো যে তুমি কি যার বিরুদ্ধে নালিশ দিচ্ছ তাকে চিনো? না, সে হচ্ছে তমির সাহেবের ছেলে, আমার প্রধান খলিফার ছেলে এবং অন্যরকম ব্যাপার, তার সাথে আমার সম্পর্ক জানো, তুমি তার কাছে গিয়া ক্ষমা চাইবা, কারণ আমাকে বলছে তুমি 3 দিন ক্লাসে আসবা। তো অনেক ব্যাপার, আমি পরে ঢাকা যখন আসলাম তখন বাবার অনেকগুলো বই আমি পড়েছি। আসলে এটা ইমাম গাজ্জালি বা মাওলানা রুমি আপনারা সবাই জানেন যে মাওলানা রুমির একটা কথা হচ্ছে ছত কিতাব ও ছত আরব না তারিকুন সিনা রাজনুর হক এগুন জারিকুন, অর্থাৎ কুম্মানি নিক্ষেপ করা, ঢিল মেরে ফেলে দেওয়া। এখন সমস্ত কিতাব অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো, জ্বালিয়ে দাও, সিনা রাজনুর হক এগুন জারিকুন। এখানে নূরে হক আমার আগে যিনি বক্তব্য দিয়েছে মাইয়াহদি আল্লাহ ফাহু আল মুহতাদি এটা হচ্ছে সূরা কাহাফের 17 নম্বর আয়াত। এর ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে যা এসেছে ওই মাওলানা জালালউদ্দিন রুমির ওই ছত কিতাব ও ছত আরব দারে কোন একই ব্যাখ্যা এসেছে। মাওলানা রুমি সঙ্গীত দিয়ে এই মসনবী শরীফটা শুরু করেছে। সবচেয়ে দুঃখের বিষয় মসনবী শরীফের যে বইয়ের দিয়ে শুরু হয়েছে অনেক কেতাবের মধ্যে এই বইয়ের গুলো নেই, অর্থাৎ যারা অনুবাদ করেছে তারা ওটা কেসি দিয়ে কেটে ফালিয়ে দিয়েছে। এটা আমি বাবা জাহাঙ্গীরের একটা বইয়ে পড়েছি যে সৌদির আরবির সৌদির যে গৌরাত্ম সৌদি হচ্ছে কি সুফিবাদকে কেসি দিয়ে কেটে কোরআন থেকে ফেলিয়ে দিয়েছে। কিছুদিন আগে দেখলাম আমি এই আমির হামজা নামে এক হারামজাদা ও ওই ব্যাখ্যা দিচ্ছে, কিরকম বলতেছে যে এই অলিয়ম মোর্শেদা, অলি মানে আল্লাহকে বোঝাচ্ছে, মোর্শেদ মানেও আল্লাহকে বোঝাচ্ছে। ও মনে হয় আরবি ব্যাকরণ জানে না এবং আরবি সম্পর্কে কোনো আইডিয়া সমস্যা হচ্ছে। আমি বলবো আমি যেখানে যাই, আমি কিছুদিন আগে বাবা জাহাঙ্গীরের একটা লেখা কোট করেছি, কোট করতে গিয়া পিছন দিক থেকে দুজন মাওলানা বলতেছে যে শিয়ার গন্ধ পাচ্ছি। আমি তো অনেক জায়গায় যাই, আমি বললাম যে ইমাম শাফি থেকে শুরু করে যতগুলো ইমাম আছে সবাই জোর গলায় বলেছে যদি কেউ আমাকে শিয়া বলে তাহলে আমি সবচাইতে বড় শিয়া। কারণ আমরা জানি এই কোরআনের যদি মগজ সংগ্রহ করতে হয়, কোরআনের মূল অর্থাৎ মসনবিয়ে হাস্তে কোরআন দরজা বনে পাহলবি মসনবিয়ে মৌলবিয়ে মসনবিয়ে মানবী, এখানে বলা হচ্ছে মসনবি হাস্তে কোরআন দরজা বনে পাহলবি, মসনবি হচ্ছে পাহলবি ভাষার কোরআন শুরু। এখন যেটা হচ্ছে রহস্যের খনি, তা যারা শিয়া উপাধি দেয় তাদেরকে আমি বলছি যে শিয়াদের হাতেই জান্নাত রয়েছে,
জান্নাত কেউ ঢুকতে পারবে না যার কারণে তোমরা শিয়া বলো মাওলানা আলী ইমাম হাসান হোসেন মা ফাতেমা হযরত মুহাম্মদ সাল্লাম এখানে বেহেশত যাদের হাতে করায়ত্ত বলতে গেলে কি বলা হচ্ছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসাইন হতে হুসাইন আমা হতে আর খাজা বাবা সকল বাবার বাবা উনি খাজা বাবা যিনি বলতেছে যে আমি হুসাইনের গোলাম যে হুসাইনের গোলাম আমি তার গোলাম তাহলে এদের কোনো পাতা আছে দেখা গেছে যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতার মসনদে বসলেন প্রথম বিচার আসলো উনি ছুটতেছে কি করবেন দুই মহিলা গেছে দুই মহিলা গেছে আমি বলতেছি কেন বলছে যে মান আসকুরানা মাদারা বান্দাক্তব ইস্তিখাওয়া পেয়েছে থাকে আমদাক্তব তে মাওলানা রুমি কেন বলেছে যে আমি কোরআনের মগজ নিয়ে নিয়েছি ইস্তিখাওয়া পেয়েছে থাকে আমদাক্তব কুকুরদের জন্য হাতিগুলো ছড়িয়ে দিয়েছি এই কোরআনকে যখন যখন মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া যখন সিফফিনের যুদ্ধে তরবারির আগায় যখন কোরআন ধরিয়েছিলেন তখন মাওলা আলী বলেছিলেন যে হাজাল কোরআন নাতিকুন ওয়ানাল কোরআন সামিতুন আমি হচ্ছি সবাক কোরআন এটা হচ্ছে মরা কোরআন কেন বলেছেন বলেছেন এই কারণে যে জ্যান্ত কোরআন হচ্ছে একজন আল্লাহ বলি জ্যান্ত কোরআন হচ্ছে একজন আল্লাহ বলি যিনি প্রকৃত বলি তাহলে আমরা কি পাই আমরা ওলিদের দরবারে আসলে আমরা আত্মার খাদ্য পাই আত্মার খাদ্য পাই এই কোরআন একজন বলতেছে যে এই কোরআন জ্বলবে না আমি বলছি যে আগুন লাগায় দেন সব জ্বলবে কিন্তু একটা কোরআন জ্বলবে না যেটা হচ্ছে সবার কোরআন যেটা মাওলানা আলী বলেছিলেন আমি আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে হযরত ওমর উনি প্রথম ওনার অভিষেক অনুষ্ঠান খিলাফতের মসনদে ঘটবে একজন আল্লাহ বলি যে জ্যান্ত কোরআন মাওলানা আলী দেখিয়ে গিয়েছে কিভাবে উনি দুই মহিলা আসছে একই জায়গায় দুই মহিলা দুজন সন্তান প্রসব করছে একজনকার সন্তান হচ্ছে মেয়ে আর একজনকার হচ্ছে ছেলে আরবের জমিনে আপনারা সবাই জানেন মেয়ে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে তাকে কবর দেওয়া হতো এবং ছেলে সন্তান জন্ম নিলে তাকে সবাই আদরে রাখত তা এখন একজনকার মেয়ে একজনকার ছেলে এখন এই নবজাতক কিভাবে পৃথক করবে এবং যে মহিলা ছেলে সন্তানের জন্ম দিয়েছে সে মহিলাও কাছে ছেলে আমার যে মেয়ে জন্ম দিয়েছে সেও আমার তাহলে বিচার কি বিচার নিয়ে হযরত ওমরের আমিরুল মুমিনিনের দরবারে গেছে এখন এই বিচার সূক্ষ্মভাবে করতে গেলে কোরআনের জ্ঞানে অরিজিনাল সঠিক কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে কি হলো এই বিচার নিয়ে গেল ওমর তো প্রথম খেলাফতের মসনদে বসছে এখন কি করবে বিপদ দৌড়িয়া ছুটতেছে মাওলানা আলীকে খুঁজতেছে এই সমাধান মাওলানা আলী সারা কেউ দিতে পারে উনি দৌড় দিয়ে এক খেজুর বাগানে গেলেন দেখলেন মাওলানা আলী খেজুর বাগানে পানি দিচ্ছে উনি খেজুর বাগানে গিয়া সামনে নত হলেন এ আর ভাই আলী এদিকে আসেন আমি খুব বিপদে পড়ছি তো বলতেছে কিসের বিপদ বলতেছে দুই মহিলা একটা আর্জি নিয়ে আসছে দুজন সন্তান প্রসব করছে একজন ছেলে একজন মেয়ে আর কিভাবে আমি বিচার করব আজকে আমার খেলাফতের মসনদের প্রথম অভিষেক অনুষ্ঠান আমি যদি এই বিচার করতে না পারি হাদিসে আছে হাদিসে আছে যে লাউলা আলিউ লাহালা কাল উমর যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত কারণ প্রথম বিচার এটা হাদিসের কথা লাউলা আলিউ লাহালা কাল উমর ধ্বংস হয়ে যেত উমর যদি মাওলানা আলী না থাকতো তো উনি বলল কি করব তা বলতেছে আমিরুল মুমিনিন আপনি কোরআন পড়েননি হ্যাঁ পড়েছি তো আপনি সূরা নিসা পড়েননি হ্যাঁ পড়েছি তো এখানে তো সমাধান আছে আপনি আমার কাছে আসছেন কেন কাছে না আপনি আমি একটা কথা শুনেছিলাম যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি কথা আনা মাদিলাতুল ইলমি আলিকুন ওয়া বাবুহা আমি ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা এখন আপনি বলে দেন কিভাবে সমাধান করব
আপনি পড়েননি সূরা নিসায় আর রিজালু কাওয়ামুন আলাল নিসায় এর পরের আয়াত কি বলা হচ্ছে যে সম্পত্তির ভাগ বাটোয়ারায় ছেলেদের দুই অংশ মেয়েদের মেয়েদের মানে ছেলেদের এক অংশ মেয়েদের দুই অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে এইটার সাথে এইটার কি সম্পর্ক বলতেছে আপনি এখন বুঝেননি কয় না কয় আপনি দুইটা কাপ ওই বাটি নেবেন বাটিতে সমপরিমাণ দুধ দুই মহিলার স্তন থেকে নেবেন যার দুধের ওজন বেশি হবে তার ছেলে সন্তান আর যার কম হবে তার মেয়ে সন্তান এইটার সাথে এইটার কি সম্পর্ক বলতেছে হে উমর প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি একটা বাতিনি অর্থ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনি অর্থ শিক্ষা দিয়েছে ওই বাতিনি অর্থে আমি দেখলাম যে যার মেয়ে সন্তান সমপরিমাণ দুধ হলেও ওই যেহেতু সম্পত্তির ভাগ বাটোয়ারা দ্বিগুণ এই দুধের ওজনটাও তার দ্বিগুণ এবং যার মেয়ে তার সম্পত্তির ভাগ বাটোয়ারা যেহেতু 50 তার এই দুধের ওজনটাও কোটার চেয়ে অনেক কম তা আপনি ওজন দিলেই বুঝতে পারবেন এই জ্ঞান আপনাকে পেতে হলে অনেক সময় লাগবে আমাদের মনে আপনাকে এই জ্ঞান দেওয়া হয় তো কি হলো এবার আসি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সবাই জানে উনি একজন সাহাবা ভালো ধরনের সাহাবা তো উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ দরবারে আমি দুটো ঘটনা বলে শেষ করব উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছে যাওয়ার সামনে মাওলানা আলীর সাথে দেখা হয়েছে কোথায় যাও বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাই যে একটা যে কোনো একটা কাজে গেছে মাসলা জিজ্ঞেস করে আসার সময় আবার দেখা হয়েছে বলতেছে যে আসলেন কয় হ্যাঁ কয় কিসের জন্য তো বললো যে অমুক কাজে গেছিলাম তাই হে আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি কি জানেন রাসূলের দরবারে যদি কেউ একবার যায় আলীর কাছে তার দুইবার আসা লাগে তখন উনি একটু মন খারাপ করলেন কি ব্যাপার রাসূলের থেকে কি আলী বড় হলো বলা হচ্ছে নবীর কাছে কেউ একবার গেলে আলীর কাছে তার দুইবার যাওয়া লাগে তো উনি খুব খটকায় পড়ে গেলেন উনি দৌড় দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি আছে তাই কি রকম তো বলতেছে যে সামনে আমার আসার সাথে আসার সময় আলীর দেখা হয়েছে তা আলী বলতেছে কই যান আমি বলছি যে আপনার কাছে আসি কিছু বলে নাই মুস্কি হাসি দিছে আমি যখন আবার যাচ্ছি আবার আলীর সাথে দেখা হয়েছে আলী এবার জিজ্ঞেস করছে কি মাসলা জিজ্ঞেস করলেন অমুক জিনিস জানছি কই তুমি কি জানো যে নবীর দরবারে কেউ একবার গেলে আলীর কাছে দুইবার যাওয়া লাগে তো বলতেছে এটা কেমন কথা আপনার সে কি আলী বড় হলো তার আসল মুস্কি হাসি দিয়ে বললেন সত্যি কি আলী বলছে হ্যাঁ বলছে কথা আলীকে ডাক দিয়ে নিয়ে আস মাওলানা আলীকে ডাক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে হে আলী তুমি এই কথা বলছো হ্যাঁ বলছি কেন বলছো কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মিরাজ থেকে আসছেন যখন আপনি একটা চাদরের মধ্যে এই পাক পাঞ্জাতনের সবাইকে এক চাদরের মধ্যে রাখলেন এক চাদরের মধ্যে মা ফাতেমা ইমাম হাসান হোসেন আপনি নিজে এবং আমি আলীকে এক চাদরের মধ্যে রাখলেন তখন আপনি একটা কথা বলেছিলেন যে কিরকম যে তার পূর্বে আপনি একটা কথা বলেছিলেন যে হযরত প্রথমেই উনি ওখান থেকে আইসা আল্লাহ একটা রহস্যের বস্তু অর্থাৎ হযরত মুহাম্মদকে দিয়েছে যে রাসূল আপনাকে আমি একটা উপহার দিলাম আপনি এই উপহারটা আপনার সাহাবা কেরামদেরকে দিয়ে দিবেন তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে একটা উপহার দিয়েছেন Oh,
Oh, God.
Thank you.
कुटिया चौधरी पाड़ाई पे मेरे मन को छोड़ा दे।
গান গাইতে উঠেন তো আমাদের গানটি গাবেন কখন যাবে উড়ে এত ভালোবাসিলাম যাবে এত ভালোবাসলাম যাবে থাকবে না সে ঘরে Thank you.
ধরে যাও Thank you.
Thank you.
जहांगीर मौला
Oh,
Thank you.
Thank you.
Thank you.
Oh,
Thank you.